আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ৮ ঢাকায়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে ৯ নম্বর অঙ্ক দিয়ে। ৯ নম্বর অঙ্ক ছিল, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার ৩০ সেন্টিমিটার। ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তো দেওয়া আছে দৈর্ঘ্য ইকুয়াল টু 40 মিটার, প্রস্থ ইকুয়াল টু 30 মিটার 30 সেন্টিমিটার। তাহলে প্রস্থ আমরা লিখতে পারবো 30.30 মিটার। জিজ্ঞাসা করা হয়েছে ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, ইকুয়াল টু দৈর্ঘ্য আসবে হচ্ছে 40 মিটার, প্রস্থ আসবে হচ্ছে 30। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 1212 বর্গমিটার, অর্থাৎ 1212 বর্গমিটার হবে হচ্ছে ক্ষেত্রটির ক্ষেত্রফল। এটি প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 10। নাম্বার 10-এ বলা আছে x - 7y + 5 = 0 এবং 2x - 3y + 7 = 0 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করুন। তো দেওয়া আছে x - 7y + 5 = 0, 2x - 3y + 7 = 0। তো এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ হতে পাই x - 7y + 5 = 0 বা x = 7y - 5। এখন x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাবো 2 × 7y - 5 - 3y + 7 = 0 বা 14y - 10 - 3y + 7 = 0 বা y আসবে হচ্ছে 3/11। y = 3/11 হলে মানটা যদি এখন বসাই তাহলে x = আসবে 7 × 3/11 - 5 বা x = 21/11 - 5 বা x = আসবে -34/11। তাহলে আমাদের x = পাওয়া যাবে হচ্ছে -34/11, y = পাওয়া যাবে হচ্ছে 3/11। এটি হবে নির্ণয় মান। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 11-তে বলা আছে, একটি নল খালি চৌবাচ্চাকে 18 মিনিটে পূর্ণ করে এবং অপর একটি নল 12 মিনিটে খালি করে। অর্ধ পানি পূর্ণ অবস্থায় নল দুইটি একসাথে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি খালি হবে? তো যেহেতু 18 মিনিটে পূর্ণ করে এবং 12 মিনিটে খালি করে, তাহলে বুঝতে পারছি যে যেই নল দিয়ে খালি হয় সেটা বড় এবং দুইটি একসাথে চালু করে রাখলে অবশ্যই খালি অবস্থায় পাওয়া যাবে। তো আমরা এখানে বলা আছে 18 মিনিটে পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে পূর্ণ হবে হচ্ছে 18/1, আর 12 মিনিটে খালি হয় তাহলে 1 মিনিটে খালি হবে হচ্ছে 12/1। এই দুইটার পার্থক্য যদি আমরা বের করি, যে দুইটাই যদি 1 মিনিট চালু থাকে তাহলে কি অবস্থা হয়, এটা আসবে হচ্ছে 36, 2 - 3 ইকুয়াল টু আসবে হচ্ছে -1/36, অর্থাৎ 36/1 অংশ খালি হয়ে যায় 1 মিনিটে করলে, অর্থাৎ দুইটা যদি খোলা থাকে। অতএব আমরা বলতে পারবো হচ্ছে পূর্ণ চৌবাচ্চা 36 মিনিটে খালি হয়। এখানে বলা আছে অর্ধপূর্ণ, তাহলে অর্ধপূর্ণ চৌবাচ্চা 36/2 ইকুয়াল টু 18 মিনিটে খালি হয়, তাহলে সময় লাগবে হচ্ছে 18 মিনিট। এই 18 মিনিট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।